গাইবান্ধার সাদুল্যাপুরা তফসিল গোপন রেখে কান্তনগর বিনয় ভূষণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লঙ্ঘন করে পছন্দের লোকজন দ্বারা একটি পকেট কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করা হয় এ বিষয়টি নিয়ে এলাকাবাসী শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে সংশ্লিষ্ট সূত্র জানায় সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা করে পছন্দের লোকজন একটি পকেট কমিটি গঠন করেন এদিকে বিদ্যালয়ের অভিভাবক ওই পকেট কমিটির অবিলম্বে বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে চব্বিশে জুলাই রবিবার সকালে বিদ্যালয় প্রাগরে অভিভাবক সমাবেশের আয়োজন করে পরবর্তীতে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ উল্লেখ করা হয় নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কমিটি নির্দেশনা থাকলেও নির্বাচন আপু হোসেন মন্ডল তাহার সীমাহীন দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য নির্বাচনী তফসিল গোপন করে কোন প্রচারনা প্রচারণা না করে ভুয়া নির্বাচন দেখে এলাকার একটি প্রভাবশালী মহলকে সাথে নিয়ে গোপনে পকেট কমিটি গঠন করে এদিকে অভিভাবকরা খুব প্রকাশ করে বলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য দ্বারা ছাত্র ছাত্রীদের এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতির কার্যক্রম পরিচালিত হয় এ কমিটি গঠন প্রক্রিয়া হতে শেষ পর্যন্ত বিদ্যালয়ের কোন ছাত্রছাত্রী অভিভাবক অবগত নয় প্রধান শিক্ষক আসাজি করে তার পছন্দ নিয়ম লোকদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে এই কমিটি বাতিল পূর্বক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী অভিভাবকের বিষয়টি অবগত করে পুনরায় ম্যানেজিং কমিটি নির্বাচন করার দাবি জানিয়েছেন অভিভাবকরা এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আবু হোসেন মন্ডলের মোবাইল বন্ধ পাওয়া যায় উপজেলা গাইবান্ধা এবং প্রিজাইডিং অফিসার ম্যানেজিং কমিটি নির্বাচন কান্তনগর বিনয় প্রসণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি নিয়মের কোন ব্যর্থ করিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কমিটি গঠন করা হয়েছে অপরদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাছে নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি হয়েছে কিনা তা জানতে চাইলে তারা বলেন এখানে কোনো ভোট বা কোনো কিছু হয়নি এ বিষয়ে আমরা তেমন কিছু জানি না তবে বিদ্যালয়ে ভোট বা কোনো কিছু হয়নি এ ব্যাপারে একাধিক অভিভাবক বলেন আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছি আশা করি এ বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে আর যদি না করা হয় তাহলে অভিভাবকরা সম্মিলিতভাবে বর্তমান অবৈধ কমিটি বাতিলের জন্য মানববন্ধন সহ কঠিন কর্মসূচি ঘোষণা করব এখানে কোনো নির্বাচন হয় কমিটি নির্বাচনের জন্য যে প্রস্তুতিগুলো করা দরকার সে সম্পর্কে আমরা কিছু জানি না এবং এখানে কিছু করাও হয় এটা সম্পূর্ণ গোপনীয়ভাবেই করা হয়েছে শুধু ভয়া থাকে এই জানি আমরা এবং হওয়ার আমরা আমরাও শুনছি সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি কমিটি একটা হয়ে আসছে এটা আমরাও শুনে এসতেছি নাম বা নিদিও জানি না নির্বাচন হয় নাই প্রত্যকশীলও হয়নি এটা ঠিক আর নতুন যে কমিটি হচ্ছে সেটা আমরা জানি না কি লোকমুখে শোনা যে কমিটি হয়েছে আদৌ আমরা কোনো পেন মানে পেন পেপারস আমরা পাইনি আমরা এখনও কাগজপত্র আমরা শিক্ষকগুলো দেখিনি আর কমিটি লোকমুখে শোনা যায় কমিটি হয়েছে এখন আদৌ আমরা শিক্ষক কিন্তু পেন পেপারস আমরা জানি না এই কোনো নির্বাচন হয়নি এবং ঘোষণা হয়নি আমি যতটুকু জানি আচ্ছা এই জনগণ তাদের নেতৃত্ব আপনি আদায় লোককে যা করেছে তাই করেছে তারা